蓝牙模式。সোনি আমাকে বললেন তোমরা তো লাগবো, তোমরা চেয়ারে বসো কি করে? আমি বললাম দেখেন এটা তো আল্লাহ দান, সেরা বাংলায় ব্যবস্থা করে দিয়ে গেছেন। উনি শিক্ষিত মানুষ তৈরি করার কারিগর ছিলেন, উনি নিজে শিক্ষিত ছিলেন, কাজেই উনি নিজে নিজের মতো করে দেশের জনগণকে শিক্ষিত করে গেছেন। আজকে যে স্মরণিকা বের হয়েছে, আমার মনে হয় লাহোর প্রস্তাবের বিষয়ে তা এখানে কিছু বলা হয় না। সেরে বাংলা উপাধি কোথায় পেলেন উনি? কোনো বাঙালি দেয় নাই, সেরে বাংলা উপাধি পেয়েছিলেন উনি লাহোরে। বিহারিরা বলতো উনি শেরকে বাংলা হয়, বাংলাকে শের হয়, সেই থেকে উনি হলেন সেরে বাংলা। কোনো বাঙালিরা তাকে এটা দেয় নাই, বিহারিরা দিয়েছিল। কেন? ওনার সংগ্রাম দেখে, ওনার ঘনিষ্ঠ পদক্ষেপ দেখে। সেই সেরে বাংলার কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। উনি ওনার জীবনে কোনোদিন সেকেন্ড হন নাই, অনেক অনেক যতী মহারতি ওনার সাথে পাল্লা দিয়েছে কিন্তু কেউ পারে নাই। উনি নিজের জীবনে উনি সত্য ছাড়া মিথ্যা করেন নাই, কোনো আশ্রয় দেন নাই। উনি ওনার জীবনে ওই আজকে যে কি বলে যেভাবে মানুষ সমস্ত অর্থ সম্পদ কুক্ষিগত করছে, উনি এতে বিশ্বাস করতেন না। উনি জনগণ আজকে মুসলমানরা যে ঋণ সালিসি বোর্ডের যে উপকার পেয়েছে, সেই ব্রিটিশ আমলে ঋণ সালিসি বোর্ড করে উনি যে মুসলমানদের উপকার করে গেছেন এটা ভুলবার নয়। কেননা মুসলমানরা সব দিনার দায় আবদ্ধ ছিল হিন্দুদের কাছে, উনি ঋণ সালিসি বোর্ড করে হিন্দু মহাজনের হাত থেকে এই মুসলমানদের রক্ষা করেছেন। এই বইতে অনেক বিষয় বাদ গেছে, ওনার জীবনী লিখতে গেলে এইরকম বই হবে না, জানতে হবে। উনি আমাদের ইংরাজি তুলে দিলেন, ইংরাজি পড়তে হবে না, এই যে তুলে দিলেন এই অধঃপতন শুরু হয়ে গেল। দশটা বছর আমরা কলেজে বিশ্ববিদ্যালয়ে ইংরাজি পড়ি না, না পড়ার কারণে আমরা পিছিয়ে গেলাম। ফরেন সার্ভিসে আমরা কোনো ছেলে পাই না, ফরেন সার্ভিসে চাকরি করার জন্য কোনো ইংরাজি যেন ছেলে পাই না, এই হয়েছিল আমাদের অবস্থা। আমি 90 সালে যখন অ্যাটর্নি জেনারেল অফিস কাজ করি আমিনুল হক সাহেবের সাথে, তখন একটা মিটিংয়ে আমাকে পাঠানো হয়েছিল যে কিভাবে আমরা এটা উত্তরণ করতে পারি। তখন শিক্ষামন্ত্রী ছিলেন জমিরুদ্দিন সরকার স্যার। কিছু কিছু লোকে ভালো কথা বলতে হয়, তা বিরোধী দলেরই হোক আর দলেরই হোক। উনি বললেন কিভাবে, আমরা তখন অনেক ছোট, উনি বললেন কিভাবে আমরা এই যে ইংরেজিটা কিভাবে আমরা চালু করতে পারি। আমি বললাম চালু তো করতেই হবে, না করলে তো আমরাই পিছিয়ে যাচ্ছি। কোর্ট কাছারিতে আমরা কোনো ইংরেজি জানা ছেলে পাই না, অথচ সমস্ত বইপত্র ইংরাজিতে, কোর্টের ল্যাঙ্গুয়েজ ইংরাজিতে, আমরা পারি না। তখন বলা হলো যে ইংরাজিকে আবার নতুন করে রেগুলেটেড করা হবে, তখন আবার এটা রেগুলেটেড করা হলো। সেই সাথে আমি আরেকটা অনুরোধ করেছিলাম যে আমাদের পাকিস্তান আমলে গ্রামে গ্রামে কোনো স্কুল গড়ে ওঠে নাই, এক একটা স্কুলের দূরত্ব ছিল 8-10 মাইল। ছোট ছোট বাচ্চারা এত দূরে যেয়ে লেখাপড়া করতো না, পিছিয়ে গেছিল। তখন আমি বললাম প্রতিটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল অন্তত করে দেয়, ক্লাস 5 পর্যন্ত শিখুক, তাতে আমাদের মুসলমান ছেলেরা লেখাপড়া শিখবে। শুধু মুসলমান ছেলেরা না, দেশের জনগণ যারাই থাকবে তারাই লেখাপড়া শিখছে। আপনারা জানেন কিনা জানি না, এই রাঙামাটি, বান্দরবন, তারপরে এইগুলি অঞ্চলে বাংলা ভাষার কোনো বই নাই এখন পর্যন্ত, হয়েছে কিনা আমি জানি না। বাংলা যে ক্যারিকুলাম কার্যকর না,
ওরা বার্মার ল্যাঙ্গুয়েজ পড়ে, এখনো পড়ে কিনা আমি জানি না, হয়তো ডেভেলপ হতে পারে। আর এদিকে আপনার ময়মনসিংহ গারো অঞ্চলেও আপনার তারা এই বাংলা ভাষা পড়ে না, তাদের ভাষা আলাদা, সাঁওতালদেরও ভাষা আলাদা, তারা এগুলি পড়ে না। বৌদ্ধ যারা আছে তারাও এই ভাষা পড়ে না, তারা বৌদ্ধ ধর্ম পড়ে। তো যাই হোক, তা আমরা এটাই একীভূত করতে হবে, সকলেই যেন এই ভাষা, বাংলা ভাষায় হোক বা ইংরাজি ভাষায় হোক বা অন্য কোনো ভাষায় হোক, যেটা ক্যারিকুলাম আছে আমাদের দেশে সেটা যেন পড়ে, এইটা চালু করতে হবে। তো উনি রাজি হলেন, বললেন যে আমাদের এত অর্থ সম্পদ নাই যে গ্রামে গ্রামে স্কুল করে দিতে পারে। আমি বললাম অনেক অনেক লোক আছে, অনেক বিদ্যুৎসাহী লোক আছে যারা শিক্ষার জন্য জমি দেয়, স্কুল করে দেয়, আপনারা খালি ব্যবস্থা করেন ও তারাই করে নেবেন। কারণ তখনকার সময় অনেক লোক ঘুরত স্কুল করার জন্য, কিন্তু অ্যাপিলেশন পেত না। যাই হোক, পরবর্তীকালে অ্যাপিলেশন দেওয়া হলো, সবগুলি স্কুল করে উঠল। এখন দেখেন প্রতিটা গ্রামে বোধ হয় আধা মাইল এক মাইলের মধ্যে না হলেও দুই তিন মাইলের মধ্যে স্কুল আছে। এই জিনিসগুলি কতগুলি জিনিস মেনে নিতে হবে, তা সে যে দলেরই হোক সেটা বড় কথা না, কে উন্নতি হলো সেটা বড় কথা না, কথা হলো দেশের উন্নতি হচ্ছে, এটাই বড় কথা। এখন একটা কথা বলি, যে কথাটা আমি সবাইকে বলি, সেটা হলো জীবনে চলার পথে সৎ থাকবে। আমাদের প্রাইমারি স্কুলে আমরা যখন পড়তাম, স্কুলটা অনেক দূরে ছিল, কিন্তু আমাদের একটাই টিচার ছিল, একজন টিচার ছিল, উনি লেখাপড়া শিখেছেন ক্লাস সিক্স পর্যন্ত, তখনকার সময় বলা তো জিটি পাস। সেখানে আমরা পড়েছি একজন টিচার দিয়ে, তো উনি সকালবেলায় উঠে প্রথমে ড্রিল করাতেন। ড্রিল মানে ওই যে তখনকার ইয়ে ছিল পাকসার জমিন, এটা বলতে হতো আর পতাকা তোলা হতো। সেইখানে আমাদেরকে দাঁড় করিয়ে রাখতো, দাঁড়িয়ে আমরা প্রথমে পড়তাম আমাদের ধর্ম, দুইজন হিন্দু মুসলমান দুইটাই, এক প্রথমে মুসলমানদের আলহামদুল্লাহ সুরা বা অন্যান্য সুরা পড়া হতো, তারপরে গীতা পাঠ করা হতো। এ দুটো জিনিস উনি চলতেন, কিন্তু যারা মানে এটা করতো কেন জানেন, এইটা করতো যাতে মানুষের মধ্যে ধর্মটাও আসে, ধর্মহীনতা কোনো উন্নয়নের চাবিকাঠি হতে পারে না। এখন উনি এটা করলেন, এবং উনি প্রতিদিন সকালবেলায় ওই স্কুলে যখন ব্যাক করতাম আমরা ক্লাসে, তখন বলতে সদা আসত্য কথা বলিবে, সদা আসত্য কথা বলি বলতে বলতে আমরা ক্লাসে ঢুকতাম। এখন এই জিনিসগুলি নাই, যে কারণে এই সদাসত্য কথা এখন হয়ে গেছে, কারণ কারোর মধ্যেই সদাসত্য কথা নাই, সবাই আছে পকেট ভারির জন্য। কাজে সদাসত্য কথা টিচারদের মধ্যে যদি ভরে ওঠে আর ইমানদার যদি হয়ে যায়, তাহলে দেখবেন কোচিং সেন্টার সব বন্ধ হয়ে যাবে। কোচিং সেন্টার স্কুলের টিচাররা থাকে না, তারা কোচিং সেন্টারে পড়াতে থাকে, এই জিনিসগুলি বন্ধ করতে। প্রথমে কোচিং সেন্টার বন্ধ করবেন কি করে, এটা তো চাকরিখানি কথা না। এখন আমাদের গার্জেনরাও চিন্তা করে, কোচিং সেন্টার না পড়লে তো আমার ছেলে কিছু শিখবে না।